আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে। আজ 25 জুন 2020, 11 আষাঢ় 1427। 66টি পরীক্ষাগারে কার্যক্রম চলছে। দু একটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা বন্ধ থাকে টেকনিক্যাল কারণে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,586টি এবং পরীক্ষা হয়েছে 17,999টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,78,443টি। নমুনা সংগ্রহের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হয়েছে, কারণ পূর্বের কিছু নমুনা থেকে নমুনা পরীক্ষা হয়েছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,829 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 51,495 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন এবং 91 থেকে 100 মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 28 জন, বাড়িতে 11 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 645 জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 374 জন। এ পর্যন্ত আইসোলেশনে 22,506 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 9,080 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 13,229 জন। দুঃখিত, আবার বলছি, বর্তমান আইসোলেশনে আছেন 13,429 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,656 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 3,49,947 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,618 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,85,949 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,998 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 3,800টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,66,614টি। বর্তমানে মজুত আছে 1,61,631টি। এই সূত্র কেন্দ্রীয় ঔষধাগারের। ফোন কল 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,68,639টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,31,11,095টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,396 জন। গত 24 ঘন্টায় যুক্ত হয়েছে নতুন 1 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 903 জন, স্থলবন্দরে 456 জন, সমুদ্রবন্দরে 161 জন এবং 1,520 জন স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,29,129 জন। 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর এবং 2টি সমুদ্রবন্দর সহ ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 21,033 জন এবং এ পর্যন্ত 6,41,148 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 544 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 18,663 জন দক্ষিণ পূর্ব এশিয়ায়। বিশ্বে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,35,212 জন এবং এ পর্যন্ত 91,29,146 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 4,187 জন এবং এ পর্যন্ত 4,73,797 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 24 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে জানাই, প্রতিনিয়তই আমাদের চিকিৎসক যারা সম্মুখ যোদ্ধা তারা আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করছেন। আমাদের সম্মুখ যোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন
এবং সকল পর্যায়ে যারা কাজ করছেন অনেকে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মৃত্যুবরণ করছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং এই তাদের এই আক্রান্ত এবং মৃত্যুবরণের কথা স্মরণ করে আমরা যেন প্রত্যেককেই সচেতন হই, সতর্ক হই, আমরা যেন আর কাউকে না হারাই এই কোভিড বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। কাজেই আমরা যেন আক্রান্ত না হই সেই ব্যাপারেই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। আমাদের এই করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা এগুলো যেন আমরা খুবই ভালোভাবে পালন করি। তাছাড়া এইটুগুলোর মধ্যে অবশ্যই তিনটি জিনিস বারবার আমরা বলি যে মাস্ক পরিধান করতে হবে, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাছাড়াও আমরা যেন মানসিকভাবে সবসময় মনোবল দৃঢ় রাখি, মানসিকভাবে উজ্জীবিত থাকি। যাদের অসংক্রামক ব্যাধি দীর্ঘদিনের ব্যাধি আছে তারা যেন আমরা বিশেষভাবে সতর্ক থাকি এবং এই নিয়মগুলো মেনে চলি, স্বাস্থ্যবিধি যা বলা হয় এগুলো যেন আমরা যথাযথভাবে পালন করি। আমরা এখনও 100% মাস্ক পরা আমরা নিশ্চিত করতে পারি নাই, 100% মাস্ক পরা নিশ্চিত না করা গেলে এই করোনা ভাইরাসকে আসলে প্রতিরোধ করা যাবে না। কাজে আমরা সবাই সতর্ক থাকি এবং যেইগুলো ঝুঁকি বাড়ায় সেগুলো থেকেও যেন আমরা এড়িয়ে চলি। যেমন ধূমপান থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে এবং বাইরের অযথা বাইরে ঘোরাঘুরি করা এটাও আমাদের থেকে বিরত থাকতে হবে। আমরা নিজেকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা এটার জন্য আমরা বিশেষভাবে সচেতন হই এবং এগুলো পালন করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সম্মুখ যোদ্ধা আছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, যারা প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন তাদের প্রতি আমাদের সমবেদনা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেশকে সুস্থ রাখার জন্য সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখবেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।